এবার ব্যাপারটা যাই হোক কানে, আমার কাছে এই দৃশ্যটাই অদ্ভুত যে সমস্ত সংসারের সমস্যা সমাধান করে যে কৃষ্ণ, আজ নিজেই রাধা সমস্যার মধ্যে জড়িয়ে গেছে। চিন্তা করো না, যেমনটা তুমি সবসময় বলো, হতেই পারে এটা প্রেমের অন্য কোনো একটা রূপ যার ব্যাপারে তুমি এখনো জানো না। হতে পারে দাদা, আমি জানি যে এই সংসারে তোমার থেকে কিছুই লুকিয়ে নেই, তুমি ত্রিকালদর্শী। না দাদা, আমি আপনাকে আগেও বলেছি, আমরা মানুষ রূপে জন্মেছি, আর যদি এখানে প্রেম শেখাতে হয় তাহলে মায়া দিয়ে নয়, মন থেকে শেখাতে হবে। আর শুধু দোষ দূরীকরণটাই সব কিছু নয়, দোষকে চিহ্নিত করতেও শেখাতে হবে। তবে এইবার এই দোষ, ক্রোধ, ভয়, মোহের মতো সহজ দোষ নয় দাদা। এই সমস্যার কারণ অত্যন্ত সূক্ষ্ম। গুরুত্বপূর্ণ কথা এই হলো যে এটা রাধার মনের ভিতরে বসে গেছে দাদা। আর যদি কোনো দোষ মনে গেঁথে যায় তাহলে প্রেম অশুদ্ধ হয়ে যায়। ওর মতে আমি সব সময় ভুল, ও কি নিজে কখনো ভুল হতে পারে না? আরে সব ছেলেরা এরকমই হয় রাধা, যেই ওরা জানতে পেরে যায় যে মেয়েরা ওদের প্রেমে পড়েছে, তখন ওরা তাদের নিয়ে যা ইচ্ছে করায়, ওদের ইচ্ছেটা না জেনে। একদম ঠিক বলেছো তুমি বিশাখা, আমরা মেয়েরাই বোকামো করি, যেরকম ওরা বলে সেরকমই করে যায়। আমাদের ইচ্ছেগুলোকে আমরা নিজেরাই গুরুত্ব দিই না। দাদা, এখানে বিষয়টা আমার বা রাধার একেবারেই নয়, এখানে বিষয়টা হলো আমাদের। প্রেমে দুই আত্মা জন্ম জন্মান্তরের জন্য অবশ্যই এক হয়ে যায়, কিন্তু প্রতি জন্মে কিছু কর্তব্য পালনও করতে হয় তাদের। এবার এখানেই দেখুন, আমি অন্তর থেকে প্রতি মুহূর্তে আমার রাধার সাথেই যুক্ত, কিন্তু মন থেকে শরীর দিয়ে আমি যশোদা মা আর বাবা নন্দের পুত্র, আপনার ভাইও, কখনো বৃন্দাবনের গোয়ালা, আবার কখনো কারোর বন্ধু। আর প্রেম দাদা, প্রেম এই সব কর্তব্য পালন করতে সাহায্য করে, বাধা দেয় না। আমি কি কৃষ্ণর জন্য বাধা? কৃষ্ণ সংসার নিয়ে পড়ে আছে, আর কৃষ্ণই আমার জন্য গোটা সংসার হয়ে গেছে। আমাদের এই সমস্যার সমাধান করতে হবে, কিন্তু কি করে? আমি বলছি, কৃষ্ণ তোমার প্রেমকে সম্মান করছে না, তো তাই এখন তুমি কৃষ্ণকে বোঝাও যে তোমার ওকে কোনো দরকার নেই, তুমি ওকে ছাড়াও থাকতে পারো, আর তারপর দেখো কৃষ্ণ কিভাবে সোজা পথে চলে আসে। এটা কেমন উপায়? এতে তো সম্পর্ক জোড়া লাগার বদলে ভেঙে যাবে। দেখো রাধা, তোমার প্রেম কাহিনীর সূচনার জন্য আমি তোমাকে সাহায্য করতে পারি। আমাকে বিশ্বাস করো রাধা, যদি তুমি চাও যে কৃষ্ণ তোমাকে সেই রকমই ভালোবাসুক যেরকম তুমি ভালোবাসো, তাহলে তোমাকে একটু শক্ত হতে হবে।